ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং টি মেডিসিন ইঞ্জিনিয়ারিং টি মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমি এখন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটি পাবলিশ করেছে আমাদের ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যার পিডিএফ ফাইলটা আমি এখন তোমাদের সামনে ওপেন করে রেখেছি আজকে নয় তারিখ কিছুক্ষণ আগেই এটি পাবলিশ করলো যেটি নোটিফিকেশনটি বলেছে আমাদের জেক্সপো টু এবং ভোকলেট টু থাউজেন্ড টোয়েন্টি রিগার্ডিং অর্থাৎ জেক্সপো টু এবং টু থাউজেন্ড যে ভোকলেট হবে সেই বিষয়ে যাবতীয় ডিটেলসটি পাবলিশ করেছে তো কবে এক্সাম হবে কোন মোড়ে এক্সাম হবে কিভাবে হবে এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল হবে এবং কত তারিখ অবধি ফর্ম ফিল চলবে যাবতীয় ডিটেলসটি কিন্তু এই নোটিফিকেশনে আছে তো আমি পুরো ডিটেলসটি তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে যখনই কোনো কোনো নতুন আপডেট আসবে সেই আপডেটটি সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে তো ফার্স্টে যে বিষয়টি তোমাদের সামনে আমি বলবো তোমাদের ক্ষেত্রে যে ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ জেক্সপো এবং ব্রোকলেট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেটি কিন্তু হবে জুলাই মাসের আঠারো তারিখে অর্থাৎ এই বছর জুলাইয়ের আঠারো তারিখে জেক্সপো ভোকলেট একই তারিখে হবে তোমাদের জেক্সপো হবে ফার্স্ট অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর বারোটা অবধি ব্রোকলেট হবে তারপরে অর্থাৎ দেড়টার থেকে সাড়ে তিনটে অবধি এবং তোমাদের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন প্রসেস আছে এবার অনলি ফর অনলাইন অ্যাপ্লিকেশান হবে যেটা অন্যান্য বছর অনলাইন প্লাস অফলাইন মোড়ে হয় অর্থাৎ বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোতে গিয়ে অফলাইনেও সেখান থেকে ফর্ম এনে ফর্ম ফিল করা যেত সেটা কিন্তু এবার করোনার জন্য হচ্ছে না এবার শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মই হবে এবং সেটা কিন্তু তোমাদের স্টার্ট হবে পঁচিশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের অর্থাৎ মার্চের পঁচিশ তারিখ থেকে এবং সেটি চলবে সেই জুন মাসের চোদ্দ তারিখ অবধি অর্থাৎ জুন মাসের চোদ্দ তারিখ তোমাদের লাস্ট অনলাইন অ্যাপ্লিকেশান ডেট অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে সাড়ে চারশো টাকা ফোর হান্ড্রেড ফিফটি রুপিস আর যাদের ভ্যালিড কন্যাশ্রী আছে অর্থাৎ মেয়েরা যারা আছো তোমরা ছাত্রী যারা আছো তোমাদের ক্ষেত্রে ভ্যালিড কন্যাশ্রী আইডি থাকলে সেটা তোমরা দেখিয়ে অর্থাৎ সেটাকে আপলোড করে সেই নাম্বারটাকে এন্টার করে তোমরা দুশো পঁচিশ টাকা দিয়ে ফর্ম ফিল করতে পারবে পেমেন্টের ক্ষেত্রে তোমাদের অনলাইন থ্রুতে পেমেন্ট করতে হবে তোমরা নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ড যেটাকে আমরা এটিএম কার্ড বলি অথবা ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে এলিজিবিলিটি ট্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের যেটা আছে জেক্সপোর ক্ষেত্রে আমরা সবাই জানি মাধ্যমিক পাশ হতে হবে বা যারা মাধ্যমকে বছর অ্যাপিয়ারিং অর্থাৎ মাধ্যমিক দিবে তারা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং তোমাদের অ্যাটলিস্ট থার্টি ফাইভ পার্সেন্ট এগ্রিগেটে থাকতে হবে অপশনাল বা অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে ওভারঅল এগ্রিগেটে থার্টি ফাইভ পারসেন্ট তোমাদের থাকতে হবে এবং আরেকটা যেটা তোমাদেরকে যে কোনো কাউন্সিলিং বা যে কোনো বোর্ডের থেকে মাধ্যমিক পাশ করলে হবে যার লিস্টটা কিন্তু তা থাকবে আর ভোকলেটের ক্ষেত্রে এ তোমাদেরকে কি করতে হবে আমাদের হচ্ছে অ্যাপিয়ারিং অথবা যারা পাশ করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের থেকে যে যেটা ভোকেশনাল হায়ার সেকেন্ডারি বলে সেটা অথবা যারা টু ইয়ার্স আইটিআই পাশ করেছে। মাধ্যমিকের পরে অথবা যারা থ্রি ইয়ার্স আইটিআই আছে তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই আর একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মন দিয়ে শুনবে এবার অ্যাড হয়েছে যারা তোমরা হায়ার সেকেন্ডারি পাশ করবে ঠিক আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি থাকবে তার সাথে আইডার ম্যাথামেটিক্স বা বায়োলজি থাকবে অথবা তোমাদের যে কোনো একটা ম্যাথামেটিক্স কম্পালসারি সাবজেক্টের সাথে আদার্স কোনো সায়েন্সের সাবজেক্ট থাকবে তারা কিন্তু ভোকলেটের ক্ষেত্রে এই বছর থেকে অ্যাপ্লিকেবল এটাই কিন্তু নতুন রুলস হয়েছে আগে গিয়ে হতো যারা সায়েন্স নেয় হায়ার সেকেন্ডারি পাস করতো তাদেরকেও ওই জেক্স থ্রুতেই ভর্তি হতো হতে হতো ফার্স্ট ইয়ারে ভোকলেট এবার তারা ভোকলেটের থ্রুতে ভর্তি হতে পারবে তাতে কি সুবিধা তাদের ক্ষেত্রে তারা সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তি হবে অর্থাৎ তাদের ক্ষেত্রে ডিপ্লোমা করস্তি হবে টোটাল দুই বছরে ঠিক আছে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট সংযোজন হয়েছে যেটা অন্যান্য বছর বা লাস্ট বছর অবধি হয়নি আশা করি তোমরা বুঝতে পেরেছ এজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে জেক্সফার ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই যে কোনো বছরের ছেলে মেয়েরাই বুঝতে পারবে এর ক্ষেত্রে মিনিমাম একটা এজ ক্রাইটেরিয়া আছে যেটার বার্থডে কিন্তু অর্থাৎ যাদের ডেট অফ বার্থ এক সাত দুই হাজার ছয় ঠিক আছে অর্থাৎ জুলাই মাসের এক তারিখের পরে ডেট অফ বার্থ হওয়া চলবে না আর তোমাদের ভোকলেটের ক্ষেত্রে কোনো এজ লিমিট নেই আপার এজ লিমিট এবং লোয়ার এজ লিমিট কোনোটাই নেই ঠিক আছে আর এই ক্ষেত্রে তোমাদের একটি টেন্টিভ ডেট দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ডের ই অ্যাডমিট কার্ড যেটা হবে সেটা কিন্তু আটাশে জুন দু হাজার একুশে হবে এবং সেটা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ যেখানে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে এই ক্ষেত্রে তোমাদের যে কোশ্চেন পেপার হবে অর্থাৎ এক্সামিনেশন হবে সেটা দুটো ল্যাঙ্গুয়েজে সেখানে কোশ্চেন থাকবে ইংলিশ এবং বাংলা সেন্টারের ক্ষেত্রে তোমাদের যে ডিস্ট্রিক্ট করসপন্ডিং যে ডিস্ট্রিক্টগুলো আছে জেনারেলি সেই ডিস্ট্রিক্টেই সেন্টারগুলো পড়বে এবং তোমাদের জোন চয়েসের উপর বেস করে ডিউরেশন অফ এক্সামিনেশন হবে টু আওয়ার্সের অর্থাৎ টোটাল দুই ঘন্টার এক্সামিনেশন হবে ঠিক আছে টোটাল মার্কস হবে একশো যে ক্ষেত্রে তোমাদের হবে ম্যাথামেটিক্সের পঞ্চাশ আর একটা যেটাকে আমরা বলছি ফিজিক্যাল সায়েন্স সেখানে থাকবে পঞ্চাশ যার ভিতরে ফিজিক্স পোশনের থেকে থাকবে পঁচিশ কেমিস্ট্রি পোশনের থেকে থাকবে পঁচিশ এবং সিলেবাসটি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাসটি রয়েছে ক্লাস টেনের সেই সিলেবাসকে ফলো করে এবং কোশ্চেন প্যাটার্ন হবে অবশ্যই এমসি এবং এই ক্ষেত্রে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে ঠিক আছে সেটা তোমরা অবশ্যই মনে রাখবে জিরো করে মার্কস কিন্তু কাটা যাবে নেগেটিভ মার্কিংয়ের জন্য ক্লিয়ার ভোকলেটা তোমাদের হানড্রেড মার্কসের হবে ঠিক আছে যেখানে ম্যাথামেটিক্স থাকবে টোয়েন্টি মার্কস ফিজিক্স থাকবে টোয়েন্টি মার্কস কেমিস্ট্রি টোয়েন্টি মেকানিক্স টোয়েন্টি এবং কম্পিউটার সায়েন্সে থাকবে টোয়েন্টি তোমাদের ক্ষেত্রে কোশ্চেন হবে এমসিকিউ এবং সিলেবাস হবে আমাদের টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে সিলেবাসও রয়েছে ভোকেশনাল হায়ার সেকেন্ডারির যে সিলেবাস জেনারেলি সেটা উপরই বেস করা অর্থাৎ টেন প্লাস টু যে সিলেবাস হয়েছে এবং কোশ্চেনও কিন্তু তোমাদের ক্ষেত্রে এমসি এবং তোমাদের ক্ষেত্রেও নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ করে থাকবে এক একটা কোশ্চেন ভুল অ্যান্সার দেওয়ার জন্য এবং এই ক্ষেত্রে তোমরা রিজার্ভেশন পাচ্ছ সিট রিজার্ভেশনের ক্ষেত্রে এস সি এস টি পিসি ও এ ও বি তারপরে ই এস যেটা ইকোনমিক্যাল উইকেল সেকশন বলে একদম কোটা অনুযায়ী তোমরা কিন্তু এখানে রিজার্ভেশনে সেই ছাড়টাও পাবে ঠিক আছে তোমাদের ক্ষেত্রে টিউশন ফি যেটা আছে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে সেই ক্ষেত্রে তোমাদের পার মান্থ টিউশন ফি পঞ্চাশ টাকা করে দিতে হবে সেটা কিন্তু মেনশন করে দিয়েছে এবং যারা টিএফডাব্লিউ যেটাকে বলা হচ্ছে টিউশন ফি ওভার ক্যাটাগরির মধ্যে যারা পড়বে তাদের কিন্তু সেই মানে টিউশন ফিটা দিতে হবে না এবং প্রত্যেকটা কলেজে ফাইভ রিজার্ভেশন রয়েছে ঠিক আছে এখানে তোমাদের টোটাল আমাদের বত্রিশটি ডিফারেন্ট কোর্স অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে তোমরা করতে পারবে অর্থাৎ এর উপরে ডিপ্লোমা করতে পারবে সেটা পয়েন্ট নাম্বার আঠারোটে টোটাল সেই বত্রিশটা কোর্সের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই ডিটেলসটি ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যখন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অনলাইনে আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে